नमस्कार। हेलो बंधुरा, आशा करी अपनारा भलो आछेन, सुस्थ आछेन। आमि सन्तोष, आज के आपनादेर सामने आबार एकखाना भिडियो निये उपस्थित होयेछि। आज के ए भिडियोते आपनादेर देखाबो जे आपनादेर बाड़ीते बा खामारे कोनो गरु गाभिन होये गेले आपनारा कखन क्यालसियाम खावाबेन एबं कतदिन पर्यन्त खावाबेन, एछाड़ाओ कोन गरुके आपनारा क्यालसियाम खावाबेन एबं काके खावाबेन ना, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো বন্ধুরা, চলুন দেরি না করে সেই ভিডিওটি দেখা যাক। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়িতে ও খামারে যদি কোনো গরু গাভিন হয়ে যায় তাহলে আপনারা কখন থেকে ক্যালসিয়াম খাওয়াবেন এবং কোন গরুকে খাওয়াবেন, কোন গরুকে খাওয়াবেন? তো প্রথমে আপনাদের বলি যে আপনার খামারে বা বাড়িতে যদি কোনো গরু গাভিন থাকে তাহলে আপনারা গাভিন হওয়ার এক মাস পর থেকে সামান্য পরিমাণে ক্যালসিয়াম শুরু করবেন। অর্থাৎ ক্যালসিয়াম গরু গরুকে খাওয়ানোর নিয়ম ডেলি 100 গ্রাম, তখন থেকে আপনারা এক মাস পর থেকে 50 ml করে খাওয়াতে শুরু করবেন কোনো দানাদার খাদ্যের মাধ্যমে। যে সকল বকনা গরু প্রথমবার বাচ্চা দেবে, গাভিন হয়েছে, সে সকল প্রথম বাচ্চা দেওয়া গরুকে আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন না, কারণ এই ধরনের গরুর ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে না। যেহেতু কোনোবার বাচ্চা হয়নি এবার প্রথম বাচ্চা হচ্ছে, তাহলে তার নিজেই থেকেই ক্যালসিয়াম তৈরি হবে সে গরুর শরীরে। ক্যালসিয়াম খাওয়াবেন যে সকল গরু 3 বার 4 বার ও 5 বার বাচ্চা দিয়েছে, এমনকি দুধও ভালো দেয়, সেই সকল গরুকেই আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন। তো ক্যালসিয়ামটা কতদিন পর্যন্ত খাওয়াবেন সেটা বলি আপনাদের, যে আপনারা আপনার গরুর দুধ যতদিন পর্যন্ত বের করবেন, অর্থাৎ দুধ যতদিন পর্যন্ত গরু দিবে ততদিন পর্যন্ত আপনারা সেই গরুকে ক্যালসিয়াম খাওয়াবেন। অর্থাৎ প্রথম এক মাস থেকে শুরু করে, বাচ্চা দেওয়ার এক মাস থেকে শুরু করে গাভিন অবস্থায় 7 মাস পর্যন্ত আপনারা ক্যালসিয়াম আপনি আপনার গরুকে খাওয়াতে পারেন। একটা দেশি গরু সাধারণত বাচ্চা দেওয়ার পর 7 মাস পর্যন্ত দুধ দেয় এবং জার্সি গরু 8 মাস পর্যন্ত দুধ দেয়। তো আপনারা গরু দেশি গরুকে 7 মাস পর্যন্ত এবং জার্সি গরুকে 8 মাস পর্যন্ত ক্যালসিয়ামটাও খাওয়াবেন। এই ক্যালসিয়ামটা খাওয়াতে গেলে আপনার গরুর ও মহিষের শরীরের যে ক্যালসিয়াম দুধের মাধ্যম দিয়ে বেরিয়ে যায় সেই সমস্যাটা আপনার গরু ও মহিষের হবে না। এমনকি বাচ্চা ডেলিভারির সময় এই ক্যালসিয়াম খাওয়ানো থাকতে গেলে কোনো অসুবিধা দাঁড়াবে না। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক ও শেয়ার আমাকে অনেকটাই উৎসাহিত করে আর নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই ছিল, পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।